নববর্ষের দিন আত্মপ্রকাশ করেছিল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আত্মপ্রকাশের পরে IFA পরিচালিত ফুটবল প্রতিযোগিতা প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছিল সাংসদের দল। একই সাথে এই কামাহাটি বিধায়ক মদন মিত্রের ক্লাবও এই প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে। বিধায়কের বিধানসভা এলাকার অন্তর্গত ক্লাব বেলগুড়িয়া অ্যাথলেটিক ক্লাব দীর্ঘদিনের পুরনো একটি ইতিহাসের অন্যতম একটি ক্লাব। এই ক্লাব এবার ছাড়পত্র পেয়েছে বৃহস্পতিবার এবং সেই ক্লাবের মাঠ পরিদর্শনে আসেন মদন মিত্র। বর্তমান অবস্থা এবং তার পরিকাঠামো খতিয়ে দেখেন IFA। এদিন মাঠ পরিদর্শনে এসেছিলেন IFA এর সচিব জয়দীপ মুখার্জি, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি সহ IFA কর্তা ব্যক্তিত্বরা। বিধায়ক মদন মিত্র নিজে হাজির হয়েছিলেন ক্লাব প্রাঙ্গণে, তিনিও নিজে ঘুরে দেখেন মাঠটি। এদিন তারা পুঙ্খানুপুঙ্খভাবে মাঠ খতিয়ে দেখে, পাশাপাশি ক্লাবের পরিকাঠামো নিয়ে খতিয়ে দেখেন তারা। পরে তারা জানান মাঠে কিছু কাজ করতে হবে, সেগুলো ক্লাবকে জানানো হয়েছে। ক্লাবকে 3 মাসের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিধায়ক মদন মিত্র আরও বলেছেন যে 15 দিনের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করে দেবেন। এটা 75x100 আছে তো? হ্যাঁ, ঠিক আছে, কথা বলবে নাকি? কথা তো বলবে। গ্লোরিয়াস ডে ফর বেলগুড়িয়া অ্যাথলেটিক ক্লাব। খুব ইন্টারেস্টিং হচ্ছে, 2/24 পরগনা থেকেই 2 ক্লাব IFA এর ফার্স্ট ডিভিশনে অ্যাফিলিয়েশন পেয়েছে। ইতিমধ্যে IFA আমাদের জানিয়েছেন যে টেকনিক্যালি এবং অ্যাজ পার রুলস বেলগুড়িয়া অ্যাথলেটিক ক্লাব উই আর অলরেডি এনলিস্টেড ইনক্লুডেড ইন দি ফার্স্ট ডিভিশন টিমস অ্যামং দি ফার্স্ট ডিভিশন টিমস প্লেয়িং আন্ডার দ্য এজিস অফ IFA। IFA এর আন্ডারে যে ফার্স্ট ডিভিশন খেলছে তাদের মধ্যে বেলগুড়িয়া অ্যাথলেটিক টিমের নামটা এনলিস্টেড হয়ে গেছে। এবার বিয়ে ঠিক হলে কি হয়, বাত পাখি মাংনি পাখি, কিন্তু তারপর তো কেনাকাটা হয়, বেনারসি বলের কী চাহিদা, তেমনি ওদেরও কিছু চাহিদা আছে যে যদি এটা একটু বেঁকা না হয় সোজা হতো, বাথরুমে 6টা টয়লেটের জায়গায় যদি 8টা হতো, এমন কিছু ওরা কথা বলেছেন। সেগুলো আমি এই ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করছি যে এই মুহূর্তে বেলগোরিয়া অ্যাথলেটিক ক্লাবের যে চার্জ, 3 মাস তো দূরের কথা, 15 দিনের মধ্যে ওগুলো আমরা করে নিতে পারব। আর আমরা যেটা করব, প্রথম থেকেই আমাদের টার্গেট, আমরা ভাড়া করা প্লেয়ার খেলাবার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব আমাদের প্লেয়ার দিয়ে খেলাবার। এবং উত্তর 24 পরগনার বেলগোরিয়ার বাংলার প্লেয়ার দিয়ে খেলার, যেমন একদিন শ্যামল ব্যানার্জিরা সারা ভারতবর্ষ কাঁপিয়ে খেলেছিলেন। আমি জয়দীপ মুখার্জিকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ জ্ঞানও তো এর আগে আমি সুতারকিন স্ট্রিটের থেকেও টিকিট নিয়েছি, আমি ওখানেও লাইন দিয়েছি। IFA চিরকালই পেড স্টাফ পাঠিয়ে দিত, দেখে নিত কী আছে না আছে, আর খালি একটাই ব্যাপার ছিল যে ম্যাচিং গ্রান্টটা দিয়েছে কিনা। কিন্তু এই যে জয়জিৎ মুখার্জি নিজে এসে দাঁড়িয়ে তার টিম নিয়ে ইন্সপেকশন করলেন, এরকম বড় বড় প্লেয়ারদের নিয়ে, এটা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। এবং আমি নিঃসন্দেহে বাংলার ফুটবলের ভবিষ্যৎ অত্যন্ত আনন্দের এবং অনেক অবাক করা একটা আনন্দের পৃথিবী, ফুটবলের পৃথিবী বাংলার জন্য অপেক্ষা করছে। একদিন বাংলা থেকেই সব টিম হতো। আজকে বেলগুড়িয়া অ্যাথলেটিক ক্লাবের আমরা সবাই আছি, যেটুকুন ছোটোখাটো ওরা সংস্কার বলেছেন আমরা করে নেব। এবং ওরা আমাদের যেটা টেকনিক্যালি জানিয়েছেন, যেটা বলতে আমার বুকটা এমনি 44 প্রায় 64 হয়ে যাচ্ছে, যে আপনারা চিন্তা করবেন না, অলরেডি আপনারা IFA ফার্স্ট ডিভিশন ক্লাব হিসেবে আপনাদের নামটা। আর তো বেলগুড়িয়া মাঠে আমাদের আগেও খেলা হয়েছে, লোয়ার ডিভিশনে খেলা অনেক কিছু হয়েছে এখানে। আজকে নতুন করে আমাদের পরিদর্শনের ব্যাপারে এই জন্য ছিল, যেহেতু এটা ফার্স্ট ডিভিশনের একটা অ্যাফিলিয়েশনের ব্যাপার, অলরেডি গভর্নিং বডি থেকে আমাদের 4টে ক্লাবকেই নতুন করে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে। কিন্তু একটা মাঠের
পরিকাঠামো বা তাদের ইনফ্রাস্ট্রাকচার না দেখে তাদের খেলতে দেওয়াটা ঠিক না। সেজন্য তারা হয়তো অ্যাফিলিয়েশনটা পেয়ে গেছে, কিন্তু যে যে ফ্লসগুলো আছে সেগুলো আমরা বলে দিয়ে গেছি, সেই ফ্লসগুলো তারা যদি মিট আপ করতে পারবে আমরা তিন মাসের মধ্যে আবার ভিজিটে আসবো। যদি ফ্লসগুলো মিট আপ হয়ে যায় তাহলে তারা নিশ্চয়ই খেলার সুযোগ পাবে, নাহলে যদি মিট আপ না হয় তাহলে কিন্তু আবার একটা ইন্সপেকশন হবে, সেই ক্ষেত্রে ওরা এই সিজনে খেলতে পারবে না, নেক্সট সিজন থেকে তারা খেলতে পারবে। আমাদের সত্যি এরকমভাবে দেখা বাংলার দিকে দিকে ফুটবল ছড়িয়ে পড়তে হবে, কিন্তু আমাদের বাংলা একমাত্র মানে কী বলো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কম। আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আজকে স্পোর্টস মিনিস্টার যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের মাঠগুলো অ্যাভেলেবল করে দিয়েছে, যার জন্য আমরা খেলাগুলো করতে পারছি। আমরা যত এরকমভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়বে বাংলা ফুটবলে ভালো হবে, ছেলেরা ভালো পেমেন্ট পাবে, তবেই আরও ছেলেরা উঠে আসবে। আগে খেলাধুলার একটা আলাদা মান ছিল, এখন খেলাধুলার মানটা কমে যাচ্ছে, কী কারণ? কারণ হচ্ছে আমাদের ফুটবল প্রেমী কমে যাচ্ছে, মিডিয়ার ইন্টারেস্ট কমে যাচ্ছে, আমাদের সবার ইন্টারেস্ট যখন আবার একসঙ্গে মিলিত হবে আবার বাংলা ফুটবলে প্রতিভার কোনো অভাব নেই বাংলা ফুটবলে। আমরা ইনফ্যাক্ট আমরা এসছি আইএফএ এর তরফ থেকে যে আমরা চারটে মাঠ ক্লাবকে আমরা যে অ্যাফিলিয়েশন দিচ্ছি গভর্নিং বডি, যে উচ্চ আমাদের যে কমিটি আইএফএ, তার তরফ থেকে আমরা এখানে এসছি দেখতে যে ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের দেখা দরকার। কারণ একটা টিমকে যখন অ্যাফিলিয়েশন দিতে হবে সেক্ষেত্রে তার মাঠ দেখতে হয়, তার ড্রেসিং রুম দেখতে হয়, তার সাইজ দেখতে হয়, এগুলো নেই তারা ফুটবল খেলা হবে। ফলে এইটাকে দেখতে এসে আমরা দেখে যাওয়ার পরে আমরা সেই রিপোর্ট একটা জমা দেবো, আর যেই সব জায়গাগুলো একটু কম আছে সেইগুলোকে যাতে রেকটিফাই করা যায় তার জন্য আমরা সেটাও বলে দিচ্ছি, এবং আমরা সেটা তিন মাস একটা সময় দেওয়া হবে, কারণ তাদেরকে তো সুযোগ দিতে হবে সেই তিনটে মাসের মধ্যে তারা যাতে ওই যেইটুকু প্রবলেম আছে সেই প্রবলেমটুকু যাতে মিটিয়ে নিতে পারে। তাহলে আমরা আবার আসবো ফার্দার এখানে দেখতে যে সেগুলো কমপ্লিট হয়েছে কি না, হওয়ার পরেই তারপর আমরা সেটা ফাইনাল এ করব। ফলে এই জায়গা থেকে আমরা দেখে গেছি সব কিছু, ড্রেসিং রুম মাঠ যা আছে সাইজ ফাইজ সব মেপে নিয়ে গেছি। এবার আমরা যথারীতি চিঠিটা আমরা তাদেরকে জানিয়ে দেবো কী কী তৈরি করতে, কোনগুলো বাড়াতে হবে, কোনটাকে কমাতে হবে, সেইগুলো দেওয়ার পরে তারপর তারা সেটা করবে। এগুলো আমাদের টোটাল পিকচার। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় যেসব ক্লাবগুলোকে আমরা অ্যাফিলিয়েশন দিচ্ছি সেই আরও এক দু জায়গায় যেতে হবে, আমরা দেখে গেলাম। আশা করি ওনারা দু তিন মাস মানে এনাফ ওনারাও করে নিতে পারবেন, যথেষ্টই এটাই হচ্ছে আমাদের মেন বক্তব্য মোটিভ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লাবের খেলার ছাড়পত্র, তার ক্লাবকে খেলার ছাড়পত্র দিয়েছিল আইএফএ। এই একই সাথে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এদিন তৃণমূল বিধায়ক মদন মিত্রর বেলগুড়ি অ্যাথলেটিক ক্লাবকেও প্রথম ডিভিশনে খেলার অনুমোদন দিয়েছে। এবার প্রথম ডিভিশনে খেলার অনুমোদন পত্র পেল আইএফএতে বেলগুড়িয়া অ্যাথলেটিক ক্লাব। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।